আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মশলাদার পনির পরোটা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তার উপরে দিয়ে দিয়েছি নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। এই ভালোভাবে ময়দাটা নুনের সাথে মিশিয়ে নেবে। দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করেই দেবে। দিয়ে ভালোভাবে আবার তেলটা মিশিয়ে নেবো ময়দাটার সাথে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করবো। তারপরে একটা পরোটা যেরকম হয় ময়দাটা মাখা হয় সেরকম ভাবে মেখে নেবো, মানে নরম করে মেখে নেবো। তো অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবে। তো দেখো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে ময়দাটা একটু নরম হয়ে যায়। তো এবার আমরা পুরটা তৈরি করে নেবো। তো তার জন্য নিয়েছি একটা সিদ্ধ আলু, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমরা 150 গ্রাম ছানা নিয়েছি আর একটা আলু সিদ্ধ নিয়েছি। নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যেরকম তোমরা নুন খাও সেরকম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়েছি এখানে 2 চামচ। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম ঝাল দিতে পারো। তো আমরা এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে মশলাটা, এটা আমি বাড়িতে বানিয়েছি, তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো। হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তো এই মশলাটা খুব সহজেই তোমরা বানাতে পারবে। এরপর এটাকে আমরা ভালোভাবে মেখে নেবো, আলুটার সাথে ছানাটা আর মশলাগুলো ভালোভাবে মেখে নেবো। দেখো এটা ভালোভাবে মাখা হয়ে এসছে। আলুগুলো যেন গোটা না থাকে, নইলে বেলার সময় কিন্তু আলুগুলো বাইরে বেরিয়ে আসবে। তো ভালোভাবে আলুগুলোকে মেখে নেবে, আলুটা ভালো করে মেখে নেবে, নইলে যখন বেলবে তখন পুরিটা ফেটে যাবে। তো দেখো এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু, অল্প পরিমাণ ছাতু দেবে। দিয়ে ভালোভাবে মেখে নেবে ছাতুটার সাথে। দেখো এটা মাখা হয়ে গেছে। এবার আমরা ময়দাটা নিয়ে নিচে কেটে নেব। দেখো ময়দাটা অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রাখা ছিল, এবার এই ময়দাটা থেকে আমরা নিচে কেটে নেব। এবার আমি তোমাদেরকে দেখো কি করে পুর দিতে হয়। তো দেখো এরকম ভাবে আমি পাকিয়ে নিলাম একটা, তো সবগুলোই পাকিয়ে নেব। দেখো এইভাবে দুটো আঙুলের সাহায্যে এরকম ভাবে একটা বাটির শেপে করে নিতে হবে। এরপর এর মধ্যে পুরটা দিয়ে এরকম ভাবে মুখটা মুড়ে নিতে হবে। ভালোভাবে মুখটা মুড়বে, নইলে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো একইভাবে এইগুলোতেও আমি পুর দিয়ে দেবো। দেখো ভালোভাবে আমি কিরকম করে করছি, সেরকম করেই তোমরা করবে। এরকম ভাবে মুখটা ভালোভাবে মুড়তে হবে, নিয়ে তারপর হাতে করে পাকিয়ে দিতে হবে। কিন্তু খুব সহজ, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো এবার আমি এটা বেলে নিচ্ছি হালকা তেল দিয়ে। আমি এটা বেলে নিচ্ছি গোল করে। দেখো এটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখো আমি কয়েকটা বেলে নিয়েছি, এবার তোমাদেরকে ভেজে দেখাবো। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে ভালোভাবে তেলটা চাড়িয়ে নিলাম কড়াটার মধ্যে। এবার তেলটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব এই পুরিটা। দিয়ে 1 পিঠ হালকা করে ভেজে নেব। দেখো হালকা করে 1 পিঠটা ভেজে নিচ্ছি।
এরপর এটাকে আস্তে করে উল্টে দিয়ে অপর পিঠটা ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এটা ঘিয়েতেও ভাজতে পারো বা লুচির মতো করেও ভাজতে পারো। এটা এত কম তেলে ভাজলেও কিন্তু দেখতে পাচ্ছ এটা লুচির মতোই ফুলছে। দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একই প্রসেসে আরেকটা ভেজে নেব। দেখো এক পিঠটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটাকে উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নেব। এবার দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর এটা অনেকটাই নরম হয়েছে। এটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। এটা আমি তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা। দেখো এর ভিতরে কত মশলা রয়েছে, দেখতে পাচ্ছো কত মশলা রয়েছে। তো এখানে আমি লাচ্ছা সিমুইয়ের সাথে এটা সার্ভ করছি। তোমরা চাইলে যে কোনো তরকারির সাথেও সার্ভ করতে পারো। আর এই সিমুইয়ের রেসিপি আমার চ্যানেলে থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।